যারা রাজনীতি করেন, যারা চুরি করেন, তাদের সপক্ষে, তাদের স্বার্থে, তাদের পাশে কি দাঁড়াচ্ছে এই তৃণমূল কংগ্রেস? আসবো আলোচনা, যারা রয়েছেন পরিচয় কর্মী আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি, আমার সঙ্গে রয়েছেন সোমনাথ দাস বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্নার রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন দেবব্রত রায় রাজনৈতিক বিশ্লেষক, এবং রিতেশ বসাক সিপিআই নেতা আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন। এখন এসে পৌঁছয়নি, আমি দেবুদাকে দিয়ে শুরু করি। দেবব্রত বাবু, আপনি একটা প্রশ্নের উত্তর দিন। যারা গুন্ডা, যারা 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 কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের মারধর করে, তিনজনের মাথা ফাটিয়ে দেয়, তাদেরকে কি আপনারা বেশি করে উৎসাহ ভাতা দিচ্ছেন, মানে উৎসাহ দিচ্ছেন? শুনুন, আমারও আমাদের অভিযোগ আছে, যারা না, আপনি উত্তর দিন, শুনুন, উত্তর দিন, আপনি একটা অভিযোগ করুন। এটা 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 আপনার পথসভা নয়, শুনুন, এটা আপনার পথসভা নয়, এটা বাংলার মানুষের সাথে প্রশ্ন করছে সন্তু পান, আপনি উত্তর দেন। দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের দিয়ে তদন্ত কেন করানো হচ্ছে? এই যে সম্পত্তি ইডি অফিসার, দেড় বছরের পুরনো মামলা আমার জানা গেছে, সন্দেশখালী জনরোষের মুখোমুখি হয় ইডি অফিসার রাজকুমার রামের নামে। ফিরহাদ হাকিম বলেছিলেন, কোন মন্ত্রী যদি চুরি করে তাহলে পুরো দায় মন্ত্রিসভার। তাহলে পার্থ চট্টোপাধ্যায় যতপ্রিয় মল্লিকা জেলে রয়েছেন, আপনি বলছেন তাহলে আপনার 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 লজিক অনুযায়ী পুরো সরকারটাই তাহলে চোর? জেলে যদি রয়েছে, জেলে তো অনেক নেতাই গেছে। আপনি বলছেন কেন এ চোর যদি বিচোর? স্বরাষ্ট্রমন্ত্রী কি চোর? উনি তো জেলে গেছিলেন স্যার, জেলে তো উনিও গেছিলেন, অনেকেই জেলে গেছেন, তার এটা প্রমাণ হয়। আপনার কোনো লজিক এখানে কাজ করছেন? আপনি লজিকে কথা বলুন, গোটা বাংলার মানুষ শুনছে। কি দাদা, কি চুরি হচ্ছে? বাংলার মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে বলছে চুরি হচ্ছে। শুনুন, কেন্দ্রীয় এজেন্সিগুলো লোকজনকে ব্ল্যাকমেল করে, কেন্দ্রীয় সরকার এগুলো রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে বাংলার মানুষের কাছে ভোটে পরাজিত হয়ে এইসব কাজে লাগাচ্ছে। আপনি সাপোর্ট করছেন ইডি আধিকারিকদের মারধরটা? আপনি পরিষ্কার বলুন, ইডি আধিকারিকদের মারধর করছে শেমলেস, লজ্জাজনক, আপনি সেটাকে সাপোর্ট করছেন, সমর্থন করছেন? কোন জনরোষ নয়। তৃণমূলের শেখ শাহজাহান ভিডিও বার্তায়, ভয়েস বার্তায় তিনি বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক। ভোরবেলা একজনের বাড়িতে তালা ভেঙে সাধারণ লোকাল পুলিশকে না জানিয়ে যাওয়া হয়েছিল, এটা সম্পূর্ণরূপে অন্যায়। এটা গণতান্ত্রিক দেশে আমরা যে গণতন্ত্রে বাস করি সেখানে আবদার নাকি? চোর ডাকাতকে, চোর ডাকাতকে ধরতে আমরা বিজেপি সরকার কাছ থেকে অনুমতি নিয়ে ডাকো, এটা পিসির বাড়ির আবদার নাকি? আগে তোমরা বলছো ঘরে আনে যাও না, নীরব চোখ ধরে দিতেছি বিজেপি। ও দেবুদা, ও দেবুদা, ও দেবুদা, এটা বাংলা, এটা বাংলা তো, এটা আমাদের রাজ্য তো, আমাদের রাজ্যে চুরি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, চুরি হচ্ছে। তাহলে তদন্ত করতে এলে কেন্দ্রীয় এজেন্সিকে ধরে মারধর করছে, এটা কি মানা যায়? না, এটা লজ্জার, লজ্জা, ডাকাতি, ডাকাতি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ডাকাতি হচ্ছে বলছো? আমারও তো সেই অভিযোগ, নীরব চোখসি, মেহুল চোখসি। আচ্ছা তোমরা তো বলছো তোমার মুখ্যমন্ত্রী আজকে স্টেজ থেকে দাঁড়িয়ে, অশোক স্তম্ভ লাগানো একটা স্টেজ থেকে দাঁড়িয়ে ওখান থেকে ডাইরেক্ট সরকারি অনুষ্ঠান থেকে বলছে সব চোর চোর নয়। এবং তুমি ভাবো যে একটা সাংবিধানিক সংস্থা যখন বাংলার মাটিতে সংবিধান রক্ত ঝরাচ্ছে, এবং এককালে তোমাদের তথাকথিত বামের হারমাদ বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রবিরোধী উন্মাদ, এরা যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা সাংবিধানিক সংস্থাকে এরম ভাবে আঘাত করছে, কই তোমার মুখ্যমন্ত্রী তো একবারও ক্ষমা চাইলো না, একবারও ক্ষমা চাইলো না, আর বলছে সব চোর চোর নয়। তার মানে প্রমাণ করে দিচ্ছে যে এই চোরগুলো ডাকাত, তৃণমূলের চোরেরা ডাকাতে পরিণত হয়েছে। এই শোভনদেব চট্টোপাধ্যায়, এই শোভন বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় বলছে তো জনবিস্ফোরণ, আর এদিকে মানুষ দাঁড়িয়ে বলছে চুরি হয়েছে বাংলায়, চোরেদের ধরতে যাচ্ছে। কি বলছেন? চুরি হয়েছে, কি হয়েছে, চুরি হয়েছে, কি বলছেন দাদা? হ্যাঁ, চুরি হয়েছে, কি বলছেন? চোর চোর, কি বলছেন দাদা? চোরেদের ধরতে, কি বলছেন? চুরি হচ্ছে।